잠원아! 먹기다처럼! 네, 잠원아! 여기 배한다 없어야 된다. 바꿔! 위엔 뒤 아빠들께 আপনাদেরকে সাইজ করার জন্য ইনশাআল্লাহ টিকে থাকবে, কথা মনে রাখবে। আমি একটি কথা বলতে চাই, সমস্ত ঘটনার মূলে একটাই ঘটনা, শহীদ জিয়ার ফ্যামিলিকে সমূলে ধ্বংস করে দেওয়া, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এবং আল্লাহ রহমত সেটা সফল হয় নাই। আজকে তারেক রহমানের পরিবার বাংলাদেশে অনেক বড় পরিবার। এই পরিবারের প্রায় 40 লক্ষ কর্মী এখন মামলার আসামি। 40 লক্ষ পরিবার যদি হয়ে যায়, লোকের পরিবার যদি হয়, কত বড় পরিবার! সুতরাং আওয়ামী লীগের ভয়ের কোনো কারণ নাই, বিএনপি নিঃশেষ হয়ে যাবে না। বিএনপি আপনাদেরকে সাইজ করার জন্য ইনশাআল্লাহ টিকে থাকবে, কথা মনে রাখবে, এটা মাথায় রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা তারেক রহমানের 100তম কারাবন্দি দিবস পালন করছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী বছর তারেক রহমানের বাংলাদেশের ফেরত মুক্তি দিবস পালন করবে ইনশাআল্লাহ। আজকে আরে বক্তৃতা দিচ্ছে রে ভাই, রাখো কথা শুনো। তোমরা কি হাজিরে দিয়েছ নাকি? হ্যাঁ, একেবারে চেয়ারের মধ্যে উড়িষ্যান দোকান দিয়েছ। আর ভাই সবাই তো দেখছি, জামাকা কেন সময় নষ্ট করবো? আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 100তম কারাবন্দি দিবস এই উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সম্মানিত সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথি ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, উপস্থিত আমার সহকর্মী নেতৃবৃন্দ, আমার সামনে আপনারা সৈনিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এখানে বেশিরভাগ যারা আছেন সিনিয়র সবাই জানেন, এখন থেকে 17 বছর আগে কি ঘটনা ঘটেছিল। হঠাৎ করেই ফখরুদ্দিন মল্লিকদের সরকার আসলো, এসে একটা অবস্থার তৈরি করলো, পরিস্থিতিতে সকল আওয়ামী লীগ বিএনপি সকল রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেফতার করলো, অনেক মামলা দিল, দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়াকে গ্রেফতার করলো, আজকের প্রধানমন্ত্রী হাসিনাকে গ্রেফতার, শেখ হাসিনাকে গ্রেফতার করলো, আমাদের নেতা তারেক রহমান সাহেবকে গ্রেফতার করলো, সঙ্গে আমরা নিজেরাও গ্রেপ্তার হলাম। গ্রেপ্তারদের মধ্যে এখানে সম্ভবত ডাক্তার খন্দকার মোশাররফ সাহেব, আমি, আমান, মিলন অনেকেই আমরা আছি। আমরা আগে পরে গ্রেপ্তার হয়েছিলাম। পরিস্থিতি বোঝার আগেই আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম জেলখানায় বসেই, যে বিএনপি এবং আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকেই গ্রেপ্তার করা হয়েছে, একের পর এক আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ছেড়ে দেওয়া হচ্ছে আর বিএনপি নেতৃবৃন্দ জেলের মধ্যে বন্দী আছে। কি অদ্ভুত ঘটনা! একের পর এক পরবর্তী দেখলাম, একের পর এক সকল মামলা, আজকের প্রধানমন্ত্রী সহ সকলের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সকল মামলা উঠে গেল।
উঠলো না কার কার, উঠলো না বিএনপি নেতৃবৃন্দের, মামলা শেষ হলো না, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার, আমাদের নেতা তারেক রহমানের মামলা শেষ হলো না, আমাদের মামলাও এখনও শেষ হয় নাই, চলছে। অর্থাৎ যখন বক্তৃতা দেওয়ার সুযোগ আসলো, তখন একসময় শুনলাম আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজাদ বললেন, আজকের এই ফখরুদ্দিন মর্দিন সরকার আমরা এনেছি। অর্থাৎ কত সুদূর প্রসারী চক্রান্ত ছিল সেটা, আপনাদের মনে আছে কথা বলেছিল উনি? আমাদের আন্দোলনের ফসল আজকের এই সরকার, এবং সেই আন্দোলনের ফসল হিসেবে আজও এই সরকার ক্ষমতায় টিকে আছে বিনা ভোটে। সহজেই ধরে নেওয়া যায় সেখানে আওয়ামী লীগের একটা চক্রান্ত ছিল, আওয়ামী লীগ চক্রান্ত করে এই দেশের মানুষকে আজকে বন্দি করেছে, পঙ্গু করেছে, দেশটাকে শেষ করে দিচ্ছে। আর আমাদের নেতা তারেক রহমান এই 15-16 বছরে ওরা ও জেলখানার ভিতরে, যে কথা বলছিলাম আসল কথাটা ছিল এই, জেলখানার ভিতরে আমরা ওই সময় দেখেছি, এখন থেকে 15-16-17 বছর আগে ওনার বয়স কত ছিল, ন্যায়ত তরুণ, খুব কম বয়স ছিল। আমরা থাকতাম কর্ণফুলিতে, উনি থাকতেন হাসপাতালে, এবং সেখান থেকে মাঝে মাঝে প্রায়ই আমাদেরকে দেখতে আসতেন, আমাদের সঙ্গে বসে উনি ঘন্টা এক ঘন্টা আলাপ করতেন, কথা বলতেন, একটা সুযোগ আমাদের হয়েছিল সেখানে বসে আমাদের সঙ্গে। কিন্তু আমরা, আমি, তারপর আমাদের এখন যে যে আছে কী বলে ভারতে আছে সালাহউদ্দিন, মিলন, আমার এরা আমরা আলাপ করতাম যে আমরা কখন মুক্তি পাব, কিভাবে মুক্তি পাব, জেলখানার ভিতরে তার ভাল লাগে না, একটা অসহনীয় একটা অবস্থা। কিন্তু দেখলাম যে আমাদের নেতা তারেক রহমান সাহেব ওখানে বসে মুক্তি নিয়ে আমাদের কোনো আলাপ উনি করেন নাই। আমাদের সঙ্গে একজন লোক ছিলেন, কয়েকজন টেকনিশিয়ান কি বলে বিশেষজ্ঞ, যেমন আনোয়ার আক্তার হোসেন, আনোয়ার আক্তার হোসেন উনি ওখানে বসে আলাপ করতেছেন, আচ্ছা আমাদের এখানে দেশে কত কিলোওয়াট বিদ্যুৎ লাগে প্রতি বছর কিংবা প্রতিদিন, কিংবা আরেকজনে প্রশ্ন করলেন কত চাল লাগে, কত ডাল লাগে, কত খরচা হয়, কত বাজেট হলে ভালো হয়, এই ধরনের দেশের উন্নয়নমূলক আলোচনা তখন থেকেই তিনি জেলখানায় বসে বসে করতেন। কখনই আমাদের সঙ্গে বলতেন না মুক্তি পাবো কখন। এই অবস্থায় হঠাৎ করেই একদিন আমরা জানতে পারলাম যে ওনাকে রাত্রে নিয়ে যাওয়া হচ্ছে জেলের বাইরে। পরে যখন উনি ফিরলেন, ওনাকে সুস্থ অবস্থায় নিয়ে আসা হয় নাই, সুস্থ, এই স্লোগানটা বন্ধ কর না ভাই, আরে আসত দেরিতে আবার আসতে ভয় নাই কি, এখন বসো 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 বসো, মিটিং শেষ, আই আইসে মাত্র, এখন আবার ডিস্টার্ব করতেছো, ডিস্টার্ব করো না। যাই হোক, আমি বলছিলাম যেটা, যে আমরা দেখলাম সুস্থ তারেক রহমান আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল, অসুস্থ তারেক রহমানকে জেলখানায় ঢুকানো হলো। এরপর ওনার সঙ্গে আমাদের আর দেখা হয় নাই, যারা ইতিমধ্যে লন্ডন গিয়েছেন তাদের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু এরপরে আমাদের কারোর সঙ্গে আর দেখা হয় নাই। অনেক দিন অসুস্থ ছিলেন, অনেকটা পঙ্গু অবস্থায় ছিলেন। আমি একটা ম্যাগাজিনে পড়েছি, লেখা ছিল ওখানে যে তারেক রহমান সাহেবকে দেখলাম বেশ অসুস্থ, উনি লাঠি হাতে চলাফেরা করেন, অনেকদিন আগে দেখেছিলাম। এখন উনি কী অবস্থায় আছেন এটা উনি ভালো বলতে পারবেন, আমরা ঠিক বলতে পারবো না, তবে মোটামুটি সুস্থ আছেন, সম্পূর্ণ সুস্থ তিনি হন নাই। যে অত্যাচার, যে অনাচার তারেক রহমান সাহেবের উপরে হয়েছে, যে অত্যাচার, যে অনাচার আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর হচ্ছে,
এই রকম অত্যাচার অনাচার কোন রাজনৈতিক দল কোন অপোজিট রাজনৈতিক দলের পক্ষ বিরুদ্ধে করে না। একমাত্র কর্তৃত্ববাদী সরকার যারা পার্মানেন্টলি সরকার টিকে থাকতে চায়, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা দেশের মানুষের গণতন্ত্রকে বিশ্বাস করে না, একমাত্র তারাই এই ধরনের ঘটনা ঘটাতে পারে। আজকে আমি বেশিক্ষণের বক্তব্য রাখবো না।